Hello and welcome to EduCare GK. Apnalok swagatam janaisu aru eta notun khobor apnalokor majole ami hazir hoisohi khobor tu hoise online ot ako ebar transfer prokriya arambho korise ahom sarkar shiksha bibhage ar ei transfer er khubita diya hoise single teacher hokolor babe hoy akor bar mutual transfer er process tu itimoddhe pray complete hoi uthise aru ebar arambho korise online single teacher intra district transfer orthat ekmatro inter district orthat jilar bhitorote transfer sombhob hobo আমাৰ যে ভিডিওটোত কোন সকল শিক্ষকে এই ট্ৰান্সফাৰৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব কেনেদৰে এপ্লাই কৰিব আৰু কি কি প্ৰক্ৰিয়া থাকিব কি কি নীতি নিয়ম তেওঁলোকে নিৰ্ধাৰণ কৰিছে এই বিষয়ে আমি আলোচনা কৰিম তো প্ৰথমতে জানি লৈছো পাবলিক নোটিছটোৰ বিষয়ে যেটো 21 ফেব্ৰুৱাৰী 2018 তাৰিখে প্ৰকাশ হৈছে ইয়াত স্পষ্টভাৱে উল্লেখ কৰা হৈছে যে সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ অধীনত ঠিকাভিত্তিকভাৱে কৰ্মৰত আৰু ষ্টেট পুলৰ অধীনত কৰ্মৰত শিক্ষকসকলৰ বাবে এই সুবিধা প্ৰদান কৰা হৈছে অৰ্থাৎ ৰেগুলাৰ টিচাৰসকলে এই সুবিধা ল'ব নোৱাৰিব কেৱলমাত্ৰ সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ অধীনত ঠিকাভিত্তিক অৰ্থাৎ কণ্ট্ৰেকচুৱেল আৰু ষ্টেট পুল কণ্ট্ৰেকচুৱেল টিচাৰসকলেহে এই ছিংগল ট্ৰান্সফাৰৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব আৰু এই প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে 21 ফেব্ৰুৱাৰী 2018 তাৰিখে আৰু 3 মাৰ্চ 2018ৰ মাজৰাতিলৈকে এই প্ৰক্ৰিয়া চলি থাকিব আৰু সৰ্বশিক্ষা অভিযান মিছন অসমৰ যিটো অফিচিয়েল ৱেবছাইট ssa.gov.in তাতে গোটেইখিনি তথ্য আপোনালোকে লাভ কৰিব পাৰিব আৰু এপ্লাই কৰিব পাৰিব কেনেদৰে এপ্লাই কৰিব পাৰিব এই বিষয়ে আমাৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম অধিক জানিবলৈ আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব প্ৰথমতে আমি এক্সেছ কৰিব লাগিব সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ অফিচিয়েল ৱেবছাইট ssa.gov.in এইটো ৱেবছাইট আমি এক্সেছ কৰাৰ পিছত আমাৰ স্ক্ৰীণত এই পেজখন খোল খাব আৰু আমি ইয়াৰে এডভাৰটাইজমেণ্ট এণ্ড ভেকেঞ্চিজ এইটো টেবত ক্লিক কৰিম আৰু এইটো টেবত ক্লিক কৰাৰ লগে লগে এই পেজখন আমাৰ আহিব এই পেজখনৰ একেবাৰে প্ৰথমতে আমি দেখিবলৈ পাম ক্লিক হিয়াৰ ফৰ এপ্লাই অনলাইন ছিংগল ট্ৰান্সফাৰ এপ্লিকেশ্যন অফ এচিষ্টেণ্ট টিচাৰ আণ্ডাৰ এছ এছ এ এণ্ড ষ্টেট পুল আমি এই লিংকটোত ক্লিক কৰিব লাগিব আৰু এই লিংকটো আমাৰ এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনতো আপোনালোকে পাব আপুনি তাতে ক্লিক কৰিও এই লিংকটো এক্সেছ কৰিব পাৰিব তো ইয়াত আমি এতিয়া ক্লিক কৰিম তাৰপিছত আমাৰ স্ক্ৰীণত এই নতুন এটা পেজ খোল খাব আমি ইয়াত দেখিবলৈ পাইছোঁ অনলাইন এপ্লিকেশ্যন ফৰ ছিংগল ট্ৰান্সফাৰ ফৰ টিচাৰ্ছ ইয়াতে লিখা আছে কণ্ট্ৰেকচুৱেল ষ্টেট পুল একেবাৰে ওপৰত দেখিবলৈ পাইছোঁ ক্লিক হিয়াৰ ফৰ অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন আৰু তাৰ তলত আছে ক্লিক হিয়াৰ ফৰ ফিলিং অনলাইন ছিংগল ট্ৰান্সফাৰ এপ্লিকেশ্যন তো এইখিনি প্ৰচেছত যোৱাৰ আগতে আমি তলত অকণমান তলত স্ক্ৰল কৰিলে দেখা পাম ইয়াতে এক নম্বৰত আছে ডাউনলোড ছিংগল ট্ৰান্সফাৰ পলিচি প্ৰথমতে আমাৰ পলিচিত তেওঁলোকে কি কি নীতি নিৰ্ধাৰণ কৰিছে এই বিষয়ে জানি ল'ব লাগিব দ্বিতীয়তে 2 নম্বৰত আছে ডাউনলোড ইনষ্ট্ৰাকশ্যন মেনুৱেল ফৰ অনলাইন ছিংগল ট্ৰান্সফাৰ ছিষ্টেম আৰু 3 নম্বৰত ইয়াত আছে লিষ্ট অফ এলিজিবল স্কুলছ ফ্ৰম ৱেৰ টিচাৰ কেন এপ্লাই ফৰ অনলাইন ছিংগল ট্ৰান্সফাৰ সেইসমূহ স্কুলৰ নাম ইয়াতে দিয়া আছে য'ৰ পৰা শিক্ষকসকলে ছিংগল ট্ৰান্সফাৰৰ প্ৰক্ৰিয়াত ভাগ ল'ব পাৰিব আৰু তাৰ তলতে দিয়া আছে লিষ্ট অফ এলিজিবল স্কুলছ ৱেৰ টিচাৰ্ছ কেন এপ্লাই যিসমূহ বিদ্যালয়লৈ শিক্ষকসমূহ যাব পাৰিব ইয়াতে দুই ধৰণৰ লিষ্ট দিয়া আছে প্ৰথমতে আমি ছিংগল ট্ৰান্সফাৰ পলিচি কি আছে সেই বিষয়ে জানি লৈছোঁ এয়া আমাৰ ছিংগল টিচাৰ ট্ৰান্সফাৰ পলিচিখনত কি আছে খোল খাইছে আমাৰ এই নটিফিকেশ্যনটো ইয়াতে অফিচ মেমৰেণ্ডাম বুলি উল্লেখ আছে আৰু ছাবজেক্ট লিখা আছে গাইডলাইন অন অনলাইন ছিংগল ট্ৰান্সফাৰ অফ দ্য এচিষ্টেণ্ট টিচাৰ ৱৰ্কিং আণ্ডাৰ এলিমেণ্টাৰী এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট এণ্ড সৰ্ব শিক্ষা অভিযান আছাম তো ইয়াতে মেইন প্ৰভিজনছ হ'ল 1 নম্বৰত এই গাইডলাইনখন 21 ফেব্ৰুৱাৰী 2018ৰ পৰা কাৰ্যকৰী হ'ব অনলি ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট ছিংগল ট্ৰান্সফাৰ ইয়াতে উল্লেখ কৰা হৈছে কেৱলমাত্ৰ জিলাৰ মাজতহে এই ট্ৰান্সফাৰ সম্ভৱপৰ হ'ব আপুনি অন্য জিলালৈ যাব নোৱাৰে নিজৰ জিলাৰ ভিতৰতেই আপুনি থাকিব পাৰিব নিজৰ ব্লকতো থাকিব পাৰে বা অন্য ব্লকলৈও যাব পাৰে কিন্তু জিলাখন একেই থাকিব লাগিব আনহাতে এয়া কেৱলমাত্ৰ কণ্ট্ৰেকচুৱেল এচিষ্টেণ্ট টিচাৰসকলৰ বাবে এছ এছ এ আৰু ষ্টেট পুলৰ অধীনত কৰ্মৰত আৰু ইয়াতে মন কৰিব আদাৰ দেন দ্য ডিষ্ট্ৰিক্টছ অফ ছিক্সথ শ্বেডিউল এৰিয়াজ ষষ্ঠ অনুসূচীৰ অন্তৰ্গত যিসমূহ জিলা আছে যেনে কোকৰাঝাৰ বাক্সা ওদালগুৰি চিৰাং কাৰ্বি আংলং আৰু ডিমা হাছাও এইসমূহ জিলাৰ শিক্ষকসকলে এই প্ৰক্ৰিয়াত ভাগ ল'ব নোৱাৰিব তাৰপিছত আছে দ্য ছিংগল ইণ্ট্ৰা ডিষ্ট্ৰিক্ট ট্ৰান্সফাৰ উইল বি মেটাৰেলাইজড থ্ৰু অনলাইন ছিষ্টেম আকৌ ইয়াতে কোৱা আছে অনলাইন যোগেই হ'ব 4 নম্বৰ পইণ্টত দিয়া আছে যিসমূহ বিদ্যালয়ত এক্সেছ টিচাৰ আছে অৰ্থাৎ হিচাপতকৈ অধিক শিক্ষক আছে তেওঁলোকেহে এই প্ৰক্ৰিয়াত ভাগ ল'ব পাৰিব আৰু নতুন যিখন বিদ্যালয় হ'ব সেই বিদ্যালয়খন হয়তো হ'ব লাগিব হাই পি টিয়াৰ স্কুল অথবা জিৰ' টিচাৰ স্কুল অথবা ছিংগল টিচাৰ স্কুল অথবা শ্বৰ্টেজ টিচাৰ স্কুল ইয়াৰে যিকোনো এখন হ'লেহে তেওঁ সেই বিদ্যালয়লৈ যাব পাৰিব 5 নম্বৰত আছে যদিহে আপুনি ইতিমধ্যে হৈ যোৱা মিউচুৱেল ট্ৰান্সফাৰ প্ৰচেছত অংশগ্ৰহণ কৰিছে আৰু আপুনি অৰ্ডাৰো পাই গৈছে
তেতিয়া হলে কিন্তু আপনি এই প্রক্রিয়াত আকো এবার ভাগ লব নোৱাৰিব কিবা কারণে যদি আপনি ভাগ লয় তেতিয়া হলে আপনার পরবর্তী সময়তো আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাব ছয় নম্বর পয়েন্টত আছে যে মিক্সড মিডিয়াম যিবোৰ বিদ্যালয় আছে সেই বিদ্যালয়সমূহক এই প্রসেসত ধরা নহব দুটা বা ততোধিক মিডিয়াম থকা বিদ্যালয়সমূহ ইয়াতে ধরা নহব সাত নম্বর পয়েন্টত আছে কেবল মাত্র সহ শিক্ষক সমূহকহে এই প্রক্রিয়াত ভাগ লবলৈ দিয়া হৈছে হেড টিচারজন এই প্রক্রিয়াত ভাগ লব নোৱাৰিব যদিও তেও এসএসএ বা স্টেট পুলৰ হয় আমাৰ আট নম্বর পয়েন্টত আছে অনলি দ্য এক্সেস টিচার দ্য টোটাল নাম্বার অফ এক্সেস টিচার অফ দ্য স্কুল এজ নোটিফাইড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট উইল বি এলাউড টু এপ্লাই ইন দ্য প্রসেস কেবল মাত্র এক্সেস টিচারজনেহে এই প্রক্রিয়াত ভাগ লব পাৰিব আপুনি যদিহে এক্সেস হৈ আছে আপোনাৰ বিদ্যালয়ত থাকিবলগা শিক্ষকৰ সংখ্যাতকৈ যদি বেছি আছে তেতিয়াহলে আপুনি এই প্রক্রিয়াত অংশগ্রহণ কৰিব পাৰে অন্যথা নোৱাৰে যি কি নহওক এই পলিসির লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনত আমি দি দিম আপনাদের তাদের চাই লোক পড়ে ভালদরে চাই লোক প্রথমতে তারপিছে আপনি পরবর্তী পর্যায়ত আগবাড়ি দুই নম্বর হয়েছে টাইম শেডিউল কয়া হয়েছে ইতিমধ্যে একুশ ফেব্রুয়ারির পর তিন মার্চলে প্রক্রিয়া চলি থাকিব আর মার্চ মাসের চতুর্থ সপ্তাহের ভিতর ফাইনাল ট্রান্সফারের অর্ডার ওলাই যাব আর এক এপ্রিলের ভিতর আপনাদের জয়েন করব লাগিব এতিয়া আহিছো প্রসিডিওর বিষয়ে ইতিমধ্যে অতি ধুনিয়াক ওয়েবসাইট দি দিছে আমি ইয়াতে যে ইনস্ট্রাকশন মেনুয়েল আছে তাতে অতি ধুনিয়াক বুঝাই দিছে এই বিষয়ে আমি আলোচনা করিম তো তার আগতে কইসু যে যদি আপনি এই প্রক্রিয়া ভাগ লোক বিচার প্রথমতে এই দুটা লিঙ্ক ক্লিক করে চাই লোক লাগবে প্রথমটি হয়েছে লিস্ট অফ এলিজিবল স্কুলস ফ্রম ওয়ের টিচার্স ক্যান এপ্লাই প্রথমতে কোন সময় বিদ্যালয়েরপর শিক্ষক সকলে এই প্রক্রিয়া ভাগ লোক তার নাম আপলোড করা হয়েছে তো সেই বিষয়ে আপনাদের প্রথমে চাই লোক লাগবে যে আপনার বিদ্যালয়ের নাম তাত আছে নে নাই তো এই লিঙ্কটি ক্লিক করলে আমি ইয়াতে দেখা পাম সিলেক্ট ক্যাটেগরি ইয়াতে এলপি টিচার UPMB সায়েন্স ম্যাথস টিচার আর UPMB সোশ্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইয়াতে কোনটো হয় আপনি ইয়াতে ধরক এলপি টিচার ইয়াতে সিলেক্ট করে পেলায় ড্রপ ডাউন মেনুর পর সিলেক্ট করে ইয়াতে ডাউনলোড করে লোক আর চাই লোক একে ধরনের ইয়াতে দিয়া আছে লিস্ট অফ এলিজিবল স্কুলস ওয়ের টিচার্স ক্যান এপ্লাই ফর অনলাইন সিঙ্গল ট্রান্সফার এটা কোন সময় বিদ্যালয়ে শিক্ষক সময় যাব তারও লিস্ট ইয়াতে দিয়া আছে আমি ক্লিক করার পিছত এই লিঙ্কটি খোল খাইছে ইয়াতে চাব পারে একে ধরনের আমি ইয়াৰে এলপি যদি হয় আপনি এলপি চাব আপনি যদি UPMB সায়েন্স ম্যাথস হয় ইয়াতে চাব আর UPMB সোশ্যাল সায়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট টিচার হয় ইয়াতে চাব লাগিব এতিয়া আমি আগবাড়িছো ইনস্ট্রাকশন ম্যানুয়াল খনলৈ যদিহে এই সমূহত আপনার স্কুলের নাম আছে তেতিয়াহলে আপনি পরবর্তী পর্যায়ত আগবাড়িব লাগিব আমি এতিয়া জানিম কেনেদরে আমি অনলাইনত এই প্রক্রিয়ালে আগবাড়ি যাম তো প্রথমতে আমি এই পেজখন যেতিয়া পাইছিলো কোয়া হয়েছে প্রথমতে আমি চাই লব লাগিব আমার বিদ্যালয়ের নাম এই লিস্টত আছে নে নাই যদি হয় যদিহে আছে তেতিয়া আমি পরবর্তী পর্যায়ে আগবাড়িম এইখিনি বিষয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছো এতিয়া আমার রেজিস্ট্রেশন প্রসেস কেনেদরে হব আমি চাম প্রথমতে আছে ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন প্রথমতে আপনি রেজিস্ট্রেশন করাই লব লাগিব তো প্রথমতে আমি এই লিঙ্কটি ক্লিক করিম এই লিঙ্কটি ক্লিক করার লগে লগে আমার HRMS এর 13 ডিজিট শিক্ষকর কোড যেটো আছে বিচারিব এটা আমি সাবমিট করিম সাবমিট করার লগে লগে আমার গোটেইখিনি ডিটেলস ইয়াতে আহি যাব সব ইয়াতে আপনার নিজের টিচার কোডর লগত স্কুলের কোড ক্যাটাগরি অফ স্কুল পোস্ট স্ট্যাটাস আপনার অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্ট গোটেইখিনি ডিটেলস আপনার ইয়াতে শো করব শো করার পিছত আপনি ইয়াতে নিজে ইয়াতে কনফার্ম করে সেন্ড পাসওয়ার্ড টু ইয়োর মোবাইল ইয়াতে ক্লিক করব লাগবে এই লিঙ্কটি ক্লিক করার পিছত অটোমেটিক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরত একটা পাসওয়ার্ড আহি যাব এটা পাসওয়ার্ডটি অহার পিছত আপনি ক্লিক হিয়ার ফর ফিলিং অনলাইন সিঙ্গেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন এই লিঙ্কটি ক্লিক করব লাগবে এই লিঙ্কটি ক্লিক করার পিছত আপনার স্ক্রিনত আপনার কোডটি আকো এবার বিচারিব 13 ডিজিটর শিক্ষকর কোডটি আর আপনার মোবাইলত অহা মেসেজত যেটো পাসওয়ার্ড আহিছিল সেই পাসওয়ার্ডটো আপনি ইয়াত এন্টার করে লগইন করব লাগিব লগইন করার পিছত আপনার অটোমেটিক নিজের নামটো ইয়াত শো করব আপনার পোস্ট স্ট্যাটাস শো করব আপনার মোবাইল নম্বর শো করব আপনার গোটেইখিনি ডাটা ইয়াতে শো করব খালি কেইটামান বস্তু আপনার ইয়াত ভরাব লাগিব ইয়াতে ধরক এই বস্তুটো ড্রপ ডাউন মেনুর পর ভরাব লাগিব নেম অফ টেট সি টেট এক্সাম আপনি কোনটো পরীক্ষা টেট নে সি টেট পাস করেছিল তাতে ইয়াত দিব লাগিব আর লগতে ইয়াতে আপনার টেট সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ ওয়ান কি আছে এই দিব লাগিব তারপর আপনি এই বক্সত ভরাব লাগিব এন্টার রিজন ফর ট্রান্সফার কি কারণে আপনি ট্রান্সফার বিচারিছে তারপর আপনি ইয়াতে ব্লক সিলেক্ট করব লাগিব আপনি আপনার জেলার জেলাখন যেহেতু একই থাকিব আপনি আপনার জেলার কোন ব্লকলে যাব বিচার ইয়াত ড্রপ ডাউন মেনুর পর সিলেক্ট করব আর অটোমেটিক সেই ব্লকর অধীনের বিদ্যালয় সমূহের নাম তলর ড্রপ ডাউন মেনুর পর আপনি সিলেক্ট করব লাগিব সিলেক্ট করার পিছত আপনি ইয়াতে কনফার্ম করব লাগিব ইয়াত কনফার্ম করার পিছত আপনি সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন এই লিঙ্কটি ক্লিক করব লাগিব এই লিঙ্কটি ক্লিক করার পিছত আপনার তাতে স্ক্রিনত এবার কনফার্মেশনের একটা স্ক্রিন আহিব যত গোটেইখিনি বস্তু আকো এবার দেখাব এবার আপনি ভালদরে চাই লব যদি কিবা শুধরাবলগা আছে শুধরাই লব ইয়াত এডিট অপশনত গিয়ে শুধরাই লব পারে
আৰু যদি আপুনি দেখে যে সকলো ঠিকে আছে আপুনি কনফার্ম এন্ড সাবমিট এই বাটনত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পিছত আপোনাৰ স্ক্ৰিনত ধুনিয়াকৈ এই পেজখন আহিব এই পেজত আপুনি গুটিখিনি ডিটেইলস ইয়াতে চাই প্ৰিন্ট উলিয়াই লৈ ল'ব আৰু পৰৱৰ্তী অৰ্ডাৰ হ'লে অপেক্ষা কৰিব আশা কৰিছো আপোনালোকে কথাখিনি ভালদৰে বুজি পাইছে যদি কিবা কনফিউজন থাকে আমাক কমেণ্টত সুধিব পাৰে যদি ভিডিঅ'টো ভাল পাইছে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব আজি ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ ধন্যবাদ